Hello students, welcome to English Literature in Bengali. Today, we are going to study the poem of Carolyn Wells, who is an American poetess. Today's title of the poem is How to Tell the Wild Animals. Let's study the poem. If ever you should go by chance to jungles in the east, and if there should to you advance a large and tawny beast, if he roars at you as you are dying, you will know it is the Asian lion. Ei first stanzate Asian lion er boishishto tule dhora hoyeche হিউমারাস ওয়েতে। কবিতাটির শিরোনামে এইরকম যে কিভাবে তুমি বুঝবে বন্য প্রাণীদেরকে। তাহলে ফার্স্ট ইঞ্জাতে বলা হয়েছে এশিয়ান লায়নরা কিরকম হয়ে থাকে, লার্জ হবে, টোয়ানি বিস্ট মানে তামাটে রঙের চামড়া যুক্ত একটি পশু। যদি তুমি হঠাৎ করে ইস্টের কোনো জঙ্গলে যাও এবং যদি একটি বড় তামাটে রঙের পশুর সামনাসামনি হও এবং যদি সে রোয়ার করে যেন তুমি মরে যাচ্ছ, তাহলে তুমি বুঝবে ইহা একটা এশিয়ান লায়ন। তাহলে আমরা বুঝতে পারছি একটা হিউমারাস ওয়েতে হাস্যরসের মাধ্যমে এশিয়ান লায়নের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এশিয়ান লায়ন বলা হয়েছে যে তুমি যদি জঙ্গলে যাও, ইস্টের জঙ্গলে যাও, আমেরিকা ওয়েস্ট দিকে আছে আর ইস্টে আছে আমাদের এশিয়া, তুমি যদি জঙ্গলে যাও, জঙ্গলে যাওয়া তো প্রশ্নই আসে না, আর জঙ্গলে গিয়ে তোমার অ্যাডভান্স, তুমি যদি অ্যাডভান্স হয়ে রকম একটা পশু, অ্যাডভান্স হলে তো আমরা বাঁচবই না। এইটাই আমাদের হাসির রসের সৃষ্টি করেছে এখানে এই স্টেঞ্জাতে। সেকেন্ড স্টেঞ্জাতে অর ইফ সাম টাইম হোয়েন রুমিং রাউন্ড এ নোবেল ওয়াইল্ড বিস্ট গ্রিটস ইউ উইথ ব্ল্যাক স্ট্রিপস on a yellow ground, just notice if he eats you, this simple rule may help you learn the Bengal tiger to discern. অথবা কখনো যদি তুমি ঘুরছো এরকম অবস্থায় একটি আদর্শ উন্নত চরিত্রের কোনো একটি বন্য পশু তোমাকে শুভেচ্ছা জানায় যার শরীর এর চামড়াটা থাকবে হলুদ বর্ণের গ্রাউন্ডের মধ্যে কালো দাগ যুক্ত। এখানে কবি একটি ইমেজারি সৃষ্টি করেছেন। গ্রাউন্ড মানে মাঠ, একটি মাঠ যদি হলুদ বর্ণে হয় এবং ব্ল্যাক স্ট্রিপস যদি থাকে, লম্বা লম্বা ব্ল্যাক দাগ যদি থাকে, তাহলে এইরকম একটা ইমেজ ছবি তোমরা ওই প্রাণীটির শরীরের মধ্যে দেখবে, মানে ওই প্রাণীটির চামড়া হবে এইরকম কালারের।